তীব্র তাপ প্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক, প্রাথমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 18 জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজের হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বরপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এর আগে তাপদাহের কারণে ঢাকা সহ 5টি জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তো কোর্ট স্বপ্রণিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা, এর আওতামুক্ত থাকবে, এই আদেশের আওতামুক্ত থাকবে।